আরো জোরে বলেন ঠিক কিনা প্রতিবাদ মুখর হতে হবে আর বসে থাকার সময় নেই এই যে সৈয়দ সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তেমনি করে অনুষ্ঠিত আইডিয়াল কলেজ আইডিয়াল স্কুল এই স্কুলের ছাত্রীদের উপরে যে এই খারাপ একটা আচরণ করা হচ্ছে তাদের ওRNA ব্যবহার করতে দিচ্ছে না এটা দৈনিক ইনক্লব পত্রিকাতেও এসেছে এটা একটা ভাইরাল টপিক ইউটিউবে এখন সার্চ দেন अवेलेबल পেয়ে যাবেন অনেকগুলো আপনার মানে রেফারেন্স পেয়ে যাবেন আমি আজকেই লেটেস্ট দেখলাম ভাবলাম কথা বলা দরকার ইউটিউবে যাবে জাতি সচেতন হবে কথা বলেন ঠিক কিনা এবার ভাইয়েরা এই রকম কার্যক্রম যারাই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে যারা প্রতিষ্ঠানের কর্তা আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের গ থেকে একটা সী কার্যক্রম বাংলার ছবি আমরা বাস্তবায় হতে দেবো না কথা বলেন ঠিক না হতে দেওয়া যায় না এটা হতে পারে না এটা ইসলামের সাথে সংঘর্ষিক আল্লাহর কোরআনের সাথে পর্দার সাথে সংঘর্ষিক কথা বলেন ঠিকেরা

আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে সেই কিতাব সম্পর্কে জানলে এটা একটা লাইটের কাজ করবে এটা শিখে শিখে আমরা জান্নাতের রাস্তা পাবো জোরে বলেন ঠিক না আমার ভাইয়েরা এই পৃথিবীতে তাফসীর ভিত্তিক কথা সূরা কলমের তাফসীর আমি যখন পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কলম দিয়ে কলমকে তৈরি করলেন কলমকে তৈরি করার পরে কলমকে বললেন এই কলম লেখ কি বলবে কলমকে বলা হলো কলম লেখা শুরু করে কলমকে বলা হলো ইয়া রাব্বুল আলামিন কলম বলছে আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন কলম রে আসমান আর জমিনের মধ্যে যা কিছু ঘটবে কেয়ামত পর্যন্ত সব কিছু তুই একটা একটা করে লিখে দিয়ে জলে বলেন সুহান আল্লাহ সব যখন লিখে দেওয়া তখন লিখবে এরপরে আল্লাহ রাবুল আলু সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন কলম রে সব কিছু তো লিখবি কিন্তু সবার আগে তোকে লিখতে হবে একটা জিনিস সেইটা হচ্ছে আল্লাহ বিধি বিধান সম্পর্কে আল্লাহ সম্পর্কে আগে লাখ আল্লাহর বিধান সম্পর্কে আগে লিখতে হবে কারণ আল্লাহ না থাকে বিধি বিধান যদি না থাকে ওই সমাজ সুন্দর হবে না ওই সমাজটা পবিত্র হবে না এই জন্য কলমকে সৃষ্টি করার প্রথমে পূর্বে আল্লাহ রব্বুল আইমিন কলমকে লেখার পূর্বে একটা কথা বললেন আল্লাহ আইন সম্পর্কে আগে লিখতে হবে বলেন সোবাহ আল্লাহ

আপনি জানেন কোরআন না থাকার কারণে ইসলাম না থাকার কারণে আমার বুঝে আসেন আজকে বাংলাদেশের জমিনে যে হারে পায়তারা করা হচ্ছে জানেন কি একটা আপডেট লেটেস্ট একটা খবর আপনাদেরকে বলে দিই সেটা কি বনস্তি মতিঝিল বনস্তিতে আইডিয়াল স্কুলে আইডিয়াল স্কুল এন্ড কলেজ সেখানে কি করা হয়েছে জানেন ছাত্রীদের ওনা বহি বাদ দেওয়া হয়েছে ছাত্রীরা ওনা ব্যবহার করবে না আর ছাত্ররা টুপি ব্যবহার করা হারাম নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মুসলমানদের দেশে কোন প্রতিষ্ঠানে ছাত্রীরা ব্যবহার করতে পারবে না ছেলেরা টুপি দিতে পারবে না এটা যদি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে চায় আমরা বলতেই চাই নিঃসন্দেহে এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর দালাল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না কথা কোন ঠিক কিনা